একটা গাছে শিকড় আছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমার ভাই একটা বুড়বক কি বলবো ব্যাগটা হারিয়ে ফেলছে। ব্যাগটা হারিয়ে ফেলছে, এতক্ষণ আমরা ভিডিও স্টপ রেখেছিলাম, ব্যাগটা খুঁজে আবার বের করলাম। আমাদের লাক খুব ভালো এর লাক যে ব্যাগটা পেয়ে গেছে। ব্যাগের মধ্যে খুব মূল্যবান সম্পত্তি ছিল, পাওয়ার ব্যাংক ছিল, চশমা ছিল, স্কুলের খাতা ছিল, সরি কলেজের খাতা ছিল, যেগুলো ওর হারিয়ে যেত, যা ব্যাগটা পেয়ে গেছে। তো আমরা ভিডিওটা কন্টিনিউ রাখছি, তোমরা দেখতে থাকো। হাইকিং হো যা রা হ্যায় আজ। এই যে এটা গেট, এখান দিয়ে ঢুকবো আমরা। ও এটা ঝিল, এই ঝিলটা নষ্ট হয়ে গেছে। উপর দিয়ে দেখো বন্ধুরা লোক যাচ্ছে। এই গেটটা আগে বন্ধ হতো, কিন্তু এখন গেটের পাল্লা পুল্লা কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে। প্রাচীন ঐতিহ্য বলতে পারো তোমরা, পুরনো একদম গেট, ব্রিটিশ আমলের। আর এই ঝিল, এই ঝিলটাও নষ্ট হয়ে গেছে কোন রকম, দেখতে খুবই সুন্দর লাগে। উঠতে লোক হাঁটাচলা করছে, ওদিকে আমরা যাবো। ভালোই ডিপ আছে, প্রায় 10 ফিট তো হবে কম করে। অসাধারণ দেখতে জায়গাটা, আমরা তোমাদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখাতে দেখাতে। ভাই এদিকে আয়। কি চুনো লাগছে? হতেই পারে একটা ঘটনা। ওয়াও সে লাগছে কিন্তু না। আমরা এই রাইট সাইড দিয়ে আসলাম, যে ব্রিজ দেখা যাচ্ছে এদিক দিয়ে আসলাম। আমরা এই লেফট সাইড, ঝিলের লেফট সাইড দিয়ে আমরা সোজা চলে যাবো টেম্পলের দিকে। তো এইখানটা আমরা কিছু ফটোশ্যুট নিব, নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। তো ভিডিওটা কন্টিনিউ রাখছি, দেখতে থাকো তোমরা। তো আমরা যেরকম বলেছিলাম, আমরা ঝিলের বাঁ সাইড দিয়ে আমরা এগোচ্ছি, আমরা টেম্পলের দিকে যাবো এখন। তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কোন দিকে? নিচে কত সুন্দর পাহাড়। জুমিং করে দেখা দেখা আসবে না, ফালতু দেখিয়ে লাভ নাই, যেটা আসবে না ওটা দেখানো যাবে না। নিচে কি জল যায় নাকি? নদী আছে। বাহ, একটু 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 একটা জায়গা দেখলাম, খুব সুন্দর ফটো আসবে আমার মনে হচ্ছে। ইয়েস, তোমরা আস্তে আস্তে এখন টেম্পলের দিকে এগোচ্ছি। এখানে সুন্দর বসার জায়গা আছে, দেখ কত সুন্দর। তো বন্ধু দেখো গাছটা কি সুন্দর, অসাধারণ। এখানে সবকিছুই সুন্দর। ওই গাছটা অনেক পুরানো না? হ্যাঁ, ওই গাছটা কতটা এরিয়া নিয়ে আছে, বাপ রে। এটা সবচেয়ে পুরানো গাছ, এটা দেখবে নদী যায়। হ্যাঁ ওই যে নদী আছে নিচে, দেখে দেখে হাট, কিন্তু নিচে কিন্তু খাই, কিন্তু পুরো খাই একদম।
করে দেখে না। ওয়াও দেখি টুকলেটটা চার, একটাও হারায় নাই, ঘুরতেও পারলাম, টেম্পল পর্যন্ত যাইতে পারবো। কটা বাজে দেখতো ঘুরিতে? 5টা বাজে গেছে কিন্তু। কি বলতো, তাড়াহুড়া করলে হয় না, একটা জায়গায় আসছি না, একটু সুন্দর মতন ঘুরবো টুরবো। এগুলো জায়গায় কি বলতো, এগুলো ফটো ভিডিও তো আলাদা জায়গায়, কিন্তু তুই এখানে একটু হাট, একটু থাম, একটু এদিক ওদিক দেখ, আলাদা একটা প্রকৃতি। এটা ফটো ভিডিওতে যত যতই চেষ্টা করি না কেন, ফটো ভিডিওতে এই প্রকৃতিটা আনতে পারবো না, যেটা আমরা চোখে দেখতেছি, যেটা আমরা ফিল করতে পারতেছি। এই যে ঝর্ণা বা যাই হোক নদীর আওয়াজ কি সুন্দর লাগতেছে, এদিক দিয়ে যাচ্ছে না, ওই যে ওই যে নদী, মানে সামনে ঝর্ণা আছে, পুরো ঝমঝম ঝমঝম করে করতেছে। দেখো না না দেখানো যাবে না, কুয়াশা না, হ্যাঁ নাহলে অনেকটা, নাহলে ওদিকে অনেকটা কিছু দেখা যেত, তাই হোক কুয়াশার আলাদা মজা। এটা কি গাছের শিকড়? কোনটা এটা? তো যেতে যেতে আবার এটা দেখে তো মনে হলো, কই দেখি পাথর মনে হয় না, ইয়ে না শিকড় শিকড় পাথরটা তো পুরোটাই তো এক, না না পাথর না, এই দেখ এই দেখ, এত বড় শিকড় গাছের, শিকড় মানে ওই নিচে থাকে না, তুই সাইজটা দেখ, বাপরে বাপ, এখান থেকে শুরু করে প্রায় 30 ফুট, 30 ফুট মতন হবে, 30 ফুট একটা গাছের শিকড় হয়, শিকড় মারাত্মক ব্যাপার রে এটা, কিন্তু রোহিণীতে এসে কেউ ধরতে পারে নাই মানে কোনোদিন। 30 ফুট একটা গাছের শিকড় আছে দেখুন বন্ধুরা, এই রাস্তা দিয়ে আসতে গিয়ে এরকম ভাবে পড়ে। চলুন আমরা আগে বেরোচ্ছি, টেম্পলের দর্শন পাই কিনা দেখি। নে ধর এই যে ফুলটা আছে না, ফুল গাছ, হ্যাঁ একবার চ্যালেঞ্জ হয়েছিল কার, প্রবোধী আর আমার, হ্যাঁ এখান থেকে ফুল পাড়ে দিতে হবে, হ্যাঁ এখান থেকে ফুল পাড়ে দিয়েছিলাম, কিছু বাড়ি ঘর আছে বুঝলি, কোথায় যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে হবে। ব্যাগটা আছে তো? আছে আছে আছে, এবার না না এবার আছে, এবার আছে, লন্ডভন্ড হয়ে গেছিল। আচ্ছা এই বইটাই না, ওই যে দেব কোয়েল আসছিল যে, ইয়েস একদম ঠিক, কি বইটার নাম জানি ছিল, মন মানে না, মন মানে না, হ্যাঁ এটা কি সত্যি, আচ্ছা এটা কি সত্যি, এখানে কোনো উইশ করলে ওটা পূর্ণ হয়, এখন বল তো সবাই চাই, কি সুন্দর লাগছে বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম মন্দিরে, মন্দির মন্দিরের খুব সুন্দর চারপাশে পরিবেশ, গাছ, এখানেও পূজা করা হয়, আর এই আশপাশ এরিয়া প্রচন্ড কুয়াশাতে ভরিয়ে আছে দেখুন।
এখানে অনেকে ফটো তুলছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ কুয়াশাতে ঢাকা। তো আমাদের বন্ধুরা আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল, এখানে যা ফটোগ্রাফি করা ভিডিও করা সব কমপ্লিট হয়ে গেল। আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি, যেতে যেতে কথা হবে, চলো। রাত হয়ে গেল না, প্রচন্ড রাত, বাজে কটা এখন? বাজে 5টা। ঠান্ডাটা তো ওরকম লাগতেছে না কিন্তু, তাই দাদা এখানে কিন্তু অক্সিজেনটা একদম পিওর, একদম মানে আলাদা রকমের, মানে মনে হচ্ছে কি শরীর আলাদা রকমের ইসে চলে আসছে। ফটো তুলে শান্তি পাবি না বুঝলি, বলতো অন্ধকার হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, না না এখন আর ফটো তুলে লাভ নেই, কারণ এখন ভিডিওটা অনেকটা অন্ধকার টাইপেরই হচ্ছে। ভিডিও বানাতে পারছি না, অন্ধকার খুব হয়ে গেছে, তোমরা নিজেও দেখতে পাচ্ছ। নরমালি যেরকম অন্ধকার হয় তার চেয়ে বেশি অন্ধকার এখানে, পাহাড় সাইড এরিয়া, গাছগুচলি ভর্তি আছে। তো আমরা ভিডিও কন্টিনিউ করতে পারছি না, মন্দিরও দর্শন হয়ে গেলো, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের মতন এখানে আমাদের ব্লগ ভিডিও শেষ, রোহিণী ট্রিপ আপনাদের আমাদের শেষ হয়ে গেলো। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা যেরকম বলেছিলাম আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেল প্রিয়প্রসেন ক্রিয়েটার্স, এবং ফেসবুক পেজ যে আমাদের প্রিয়প্রসেন ক্রিয়েটার্স যেটা আছে সেটা তোমরা ফেসবুক পেজটা গিয়ে ফলো করে দিবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর প্রত্যেকটাতে লাইক দরকার, কমেন্ট মাস্ট, লাইক মাস্ট, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? লাগলে অবশ্যই শেয়ার। তো এইভাবে আমাদের সাপোর্ট করো, আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো সিজন ওয়াইজ। তো আপাতত আজকের মতো টাটা, বাই।